আসসালামু আলাইকুম, খালেদ আশরাস ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহ রহমতে ভালো আছি। মেয়েদের জীবনে বন্ধু শব্দটা অনেকটা মরিচিকার মতো। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে প্রতিদিন দেখা হয়, যাদের সাথে মনের সব কথা না বলা পর্যন্ত বাদ হজম হয় না। বড় হয়ে নিজ নিজ সংসারে ঢুকে যাওয়ার পর মাস বছর গড়িয়ে গেলেও অনেক সময় আর তাদের সাথে দেখা করার সুযোগ হয় না। এখনকার অনলাইনের যুগে অবশ্যই একেবারে হারিয়ে যাওয়া হয় না, ইচ্ছে থাকলে যোগাযোগ রাখা যায় ঠিকই, তারপরও সেটা মানসিক দূরত্ব গোছানোর জন্য যথেষ্ট না। যে বন্ধুরা একসময় জীবনের অক্সিজেনের মতো ছিল, তারাই একসময় এক একটা নাম হয়ে শুধু থাকে। মেয়েরা তখন নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে প্রথমে স্বামী ও শাশুড়িকে নিয়ে, তারপর কিছুদিন পরে যোগ হয় সন্তান। এরপর স্বামী একসময় আয় রোজগারের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে, অবসর নেওয়ার পর যখন সময় হয় ততদিনে শরীরের বাসা বাঁধে নানা রোগ। বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীকে একা করে স্বামী আগেই চলে যান। সন্তানরা 2-4-7 ঘন্টা যে মাকে ছাড়া একটা দুধের শিশু চলে না, সে মাকে দেওয়ার মতো 1 ঘন্টার সময় বের করতে না পারার মতো বয়সে চলে যেতে হয়। সন্তানদের বেশি দিন লাগে না, সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। আর শ্বশুরবাড়ির লোকজন সেটা শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই লৌকিকতা পেরিয়ে মনের গভীরে স্থান করে নেয় না, আর তাই দেখা যায় মানুষ খুব একা বোধ করে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুলটা করি, ভুল জিনিসকে আঁকড়ে ধরতে চেয়ে। কেউ স্বামীকে, কেউ সন্তানকে, কেউ বা জগৎ তৈরি করে নেয় শ্বশুরবাড়িকে ঘিরে। আর তাই অনেক সময় দেখা যায় শাশুড়ি খুব ইন্টারফেয়ারিং, উনি আসলে অন্য কিছু দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করেননি কখনো। অনেক সময় দেখা যায় যে শ্বশুরবাড়ির মানুষের জন্য করতে করতে জীবন পার করে ফেলেন একজন নারী, তারাই তাকে কখনো মনের মাঝে স্থান দিতে পারেননি, এই ব্যথা তার কাছে পাহাড় সম মনে হয়। একমাত্র কন্যা সন্তানদের অনেক সময় মায়ের সাথে খুব সখ্য দেখা যায়, মাকে হারালে তখন তাদের পৃথিবী অন্ধকার হয়ে যায়। সে জগৎ হতে হয় এমন কিছু দিয়ে তৈরি যা তাকে কখনো ছেড়ে যাবে না। আমার নানিকে দেখেছি যতদিন চোখের জ্যোতি ছিল ততদিন বইপত্র পড়তেন, কোনো ছেলের বউর সাথে ওনার খারাপ সম্পর্ক দেখিনি। আমার মাকে দেখেছি মেয়েরা সবাই দূরে চলে যাওয়ার পর বাগান নিয়ে খুব ব্যস্ত। আপনার রান্নার শখ থাকতে পারে, কিন্তু একটা বয়সের পর আয়োজন করে রান্না করতে আর শরীরে কুলাবে না। আপনার সাজগোজের প্রতি আকর্ষণ থাকতে পারে, একটা সময় পর এসব অর্থহীন হয়ে পড়বে। আপনার শৌখিন জিনিস ভালো লাগে, অনলাইন শপগুলোতে ঘুরে বেড়ান সারাদিন, এসব একদিন মূল্যহীন হয়ে যাবে, থাকবে শুধু আপনার তিলে তিলে ঘরে তোলা একটা সুঅভ্যাস। আজ যারা ভাবছেন বয়স হলে সব ছেড়ে ছুড়ে একদম ধার্মিক হয়ে যাব, তাদের এই চিন্তাটা আসলেই খুব ভুল। যে অভ্যাস আপনার তরুণ শরীর রপ্ত করতে পারেনি, সে অভ্যাসকে আপনার ঝরাজীর্ণ শরীর আয়ত্ত করে ফেলতে পারবে? 50 বছর বয়সে ভাবলেন এখন থেকে নিয়মিত সালাত সিয়াম করব, আগে বাদ পড়া ইবাদতের জন্য বেশি বেশি নফল আমল করব, কিন্তু 52-তেই যদি জীবন অবসান ঘটে যায়? আমি একজন ছোট বাচ্চার মা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু থাকা উচিত, যেটা আমার দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলিয়ে কাজে আবার নতুন উদ্যম এনে দেবে, যেটা আমাকে কখনোই ছেড়ে যাবে না। বাচ্চার মা বলেই 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই বাচ্চা নিয়ে থাকলে মানসিকভাবে বিপর্যস্ত হতে বাধ্য। বাহিরের দেশে তবুও মা ও বাচ্চাদের কেন্দ্র করে অনেক গ্রুপ থাকে, যেখানে তারা কিছু শেখার পাশাপাশি ভালো সময় কাটাতে পারে। আমাদের দেশে সেটারও খুব অভাব। প্রতিদিন 15-20-30 মিনিট অন্তত এমন কোনো কাজ করা উচিত যেটা করে মন সতেজ থাকে,
যেটা করে দুনিয়ার ভালো সময় কাটানোর পাশাপাশি আখিরাতেরও ফসল তোলা যাবে ইনশাআল্লাহ। কি সেসব কাজ, কয়েকটা উদাহরণ দেই। ফজরের একটু আগেই উঠলেন, দোয়া করার আদব বজায় রেখে আল্লাহর সুন্দর নামগুলো ধরে ডেকে অন্তর্নিগড়ে ওনার সাথে কথা বলেন। যে প্রশান্তি অনুভব করবেন তা দুনিয়াবি জিনিস থেকে কখনোই পাবেন না। সকালের নাস্তার পর্ব শেষ করে একটু অবসর হলে দোয়ার সালাত পড়বেন, তারপর কিছু মাসনুন দোয়া পড়তে পারেন। মাসনুন দোয়াগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলেছেন যে পড়লে আপনার মনে হবে আপনারই মনের কথা। আধ ঘন্টা একটা ভালো বই পড়লেন, এমন একটা বই পড়লেন যেটা পড়লে আল্লাহর কাছে সময়ের হিসাব দেওয়া সহজ হবে, যেটা আপনার নৈতিকতা মজবুত করবে, যার সুপ্রভাব আপনার মনের উপর স্থায়ী ছাপ ফেলবে। ফেসবুকে কে কি করছে সেটা দেখে সময় না কাটিয়ে কিছু গঠনমূলক গ্রুপে যোগ দিতে পারেন। আপনার সময় মেধা শ্রম যেটা পারেন ভালো কিছু করার জন্য দিন এবং সেটা অভ্যেসে পরিণত করুন। জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিন সেটাকে, বাস্তবতার অজুহাত দেবেন না, কারণ বাস্তবতা একসময় আপনাকে একা করে দিয়ে চলে যাবে। আজ যা আমাদের বলে জানি তার সব কিছুই কোনো না কোনো সময় আমাদের ছেড়ে চলে যাবে, সেই সাথে দুনিয়াবি কাজগুলোকে, অর্থাৎ আয় রোজগার করা, সন্তান প্রতিপালন করা ইত্যাদিকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চেষ্টা করুন। দেখবেন একঘেয়েমি মাথা চড়া দিয়ে উঠলে আপনাকে তা গ্রাস করতে পারবে না, থাকবে শুধু সুঅভ্যাস গড়ে তোলার জন্য আমার আজকের নেওয়া একটা ভালো উদ্যোগ। কেননা এই বরকতের মাস রমাদান থেকে সেই উদ্যোগটা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।